আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে বা দূরে সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা হাতের কাজ আছে সব শেষ করে নিয়েছি। আর এবার চলে এসেছি নাস্তা বানাতে। তো আজ বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, যেহেতু কাল খাসির মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করেছিলাম। তার একটু অবশিষ্ট তরকারি রয়ে গেছে, তো ওই তরকারিটা দিয়ে আমি ওদেরকে পরোটা দিয়ে খেতে দিব। সেজন্য পরোটা ভেজে নিচ্ছি। আর এই তো লাবিবর বাবাকে নাস্তা দিয়েছি, ও পরোটা খায় না কখনো, তো ওকে সাদা রুটি দিয়েছি, ডিম ভাজি দিয়েছি, আর একটু ছোলার ডাল তরকারি দিয়েছি। তো বাচ্চারা খেয়ে নিচ্ছে। এদিকে আজ অনেক কাজ আছে, বাজার করে নিয়ে এসেছে লাবিবর বাবা, ওগুলো গুছাতে হবে, মাছ এনেছে, মাছ কাটতে হবে। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগার জন্য অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, সে প্রত্যাশা করছি আপনাদের কাছেই। তো মাছ কাটাকাটি শেষ করেছি, বাজারও গুছিয়ে নিয়েছি। বাজার কিন্তু এগুলোর সাথে আরও অনেক স্পাইস বাজারও ছিল, যেগুলো আমি আগেই গুছিয়ে ফেলেছিলাম। তো লাবিবা বলছে ওর মাথায় তেল দিয়ে দিতে, আমি ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। আর এগুলো করতে করতে মোটামুটি সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30-11টার মতো বেজে গেছে। তো আমি ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে তাহমিদ কিন্তু অনলাইনে ক্লাস করছে, তো ওরা আম আর বিস্কিট খেয়ে নিক, আমি ইশফাকে রান্নাটা শেষ করে আসি। আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে বিলম্ব দিয়ে টক। আমরা কুমিল্লার মানুষরা যেভাবে টক রান্না করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। যদি আপনাদের কারো কাছে ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি প্রথমে মাথাটা দিয়েছি অল্প একটু পানির মধ্যে। আর এই যে বিলম্ব দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা চিনেন কি না, আমাদের এলাকায় এটাকে বিলম্বই বলা হয়। তো আমি এই বিলম্ব দিয়ে আজ টক রান্না করব। তো প্রথমে মাথাটার সাথে আমি একটু লবণ দিয়েছি, বিলম্বগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর কয়েকটা কাঁচামরিচ ফালি। তরকারি কাটাকাটির মাঝখানে কিন্তু আমি আবার চুলাটাও আজ পরিষ্কার করে নিয়েছি। এই যে সাদা কাগজ দিয়েছি, আজ আগের কাগজটা তুলে ফেলে দিয়েছি। আমি প্রতি সপ্তাহে একবারই চুলাকে কাগজটা পরিবর্তন করে দেই, এতে চুলাটা ভালো থাকে আর দেখতেও সুন্দর লাগে। তো এই যে টকের মধ্যে সব স্পাইস দেওয়া শেষ হয়ে গেছে, এখন জাস্ট এটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর জাল হয়ে গেলে, মাথাটা সিদ্ধ হয়ে গেলে, বিলম্বগুলো সিদ্ধ হয়ে গেলে এতে আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নিব। যারা মাংস খেতে খেতে বড় হয়ে গেছেন তারা চাইলে এভাবে অয়েল ফ্রি টক রান্না করে খেতে পারেন। এই টকে কিন্তু আমি একটু তেল ইউজ করিনি, আর এটা সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি করেছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি হতাশ হবেন না। এই তো আমার টক রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এটা এখন নামিয়ে নিব। আর এপাশে চুলার মধ্যে আমি শাক বসিয়েছি, ডাঁটা শাক ভাজি করব। আজ রান্না করব ডাঁটা আলু দিয়ে মাছ, আর ডাঁটা শাক ভাজি, টক, মাছের ডিম ভুনা করব। এই রান্নাবান্না আজ। তো আমি রান্নাবান্নাটা শেষ করি, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। ব্যস্ততার জন্য আসলে মাছের ডিম ভুনার রেসিপিটা শেয়ার করতে পারিনি। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওতে মাছের ডিম কীভাবে ভুনা করতে হয় সেই রেসিপিটাও শেয়ার করে নিব।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো কারণে ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, উৎসাহিত করবেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও তৈরি করতে। রান্নাবান্না শেষ করে নিয়েছি, এবার চলে এসেছি ঘর গুছাতে, আর সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় একটা বাজে। তো আমি এখন ঘর গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে দুপুরে লাঞ্চের পর আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সুজির রসবড়া। এখন বিকেল 3টা বাজে, আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আজ আর রেস্ট করিনি। তো রেসিপিটা দেখতে চাইলে আমার ভিডিওটি দেখুন। আমি প্রথমে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে আমি লবণ খেতে পছন্দ করি তাই দিয়েছি, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়েছি অল্প পরিমাণে বেকিং পাউডার, আর দিয়েছি 2 কাপ পরিমাণ সুজি। এখন এই বেকিং পাউডার, লবণ আর সুজি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব, আর এতে দিয়ে দিব এখন 2টা ডিম। প্রথমে একটা ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, তার পরবর্তীতে আরেকটা ডিম দিব। সুজি আর 2টা ডিম ভালোভাবে মিক্সড করার পর এখানে আমি দিয়েছি 1/2 কাপের মতো লিকুইড দুধ, আর এই দুধটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে, আর মিক্সড করার পর বেশিক্ষণ এটা রাখা যাবে না। এখন হচ্ছে সেকেন্ড প্রিপারেশান, আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি এটা শিরা করার জন্য, আর এখানে আমি দিয়ে দিব 3টা এলাচ, আর এলাচটা অবশ্যই থেতো করে দিবেন যেন এটার ভিতর থেকে স্মেলটা বের হয়ে আসে। আর অন্য পাশে আমি দিব তেল, তেলের মধ্যে আমি ছোটো ছোটো গুলা করে এই সুজির পিঠাটা বানাবো। আর একটা কথা মনে রাখতে হবে, সুজির ব্যাটারটা তৈরি করার পর এটা বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এটা শক্ত হয়ে আসবে, তাই খুব দ্রুত এটা তেলে ভেজে নিতে হবে, আর ভাজার সময় অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে। আর এইভাবে 4 চামচ দিয়ে ছোট ছোট করে দিতে হবে, আর অবশ্যই তেলটা পুরো গরম না হতে এই পিঠাগুলো দিতে হবে, বেশি তেল গরমের মধ্যে দিলে এটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না, সেজন্য অল্প আছেই, আর তেল গরম না হতেই এই পিঠাটা দিতে হবে। আর যখন দেখবেন পিঠাটা উপরের দিকে ভেসে উঠেছে তখন মনে করবেন পিঠাটা হয়ে গেছে, তো এরপিট উপিট করে এটা হালকা বাদামি করেও কেউ তুলতে পারে, কেউ আবার সাদা রেখেও তোলে, তো আমি একটু হালকা বাদামি করে আজ তুলে নিব। এই যে আমার প্রতিটা পিঠা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, তো এই পর্যায়ে আমি এপিট উপিট করে ভেজে নিয়ে এখন একদম গরম দুধের মধ্যে এগুলো দিয়ে দিব। আর আমার দুধের শিরাটাও কিন্তু হয়ে গেছে, আমি অন্য চুলায় কিন্তু দুধের শিরাটা করেছি। এই যে আমার দুধের শিরাটা কিন্তু বলক চলে এসেছে, আর দুধটা বেশি ঘন করা যাবে না, যদি বেশি ঘন করা হয় তাহলে কিন্তু সুজির ভিতরে দুধ ঢুকবে না, তো সেই জন্য এটা হালকা মানে একটা বলক উঠলেই দুধটা নামিয়ে নিতে হবে, আর পিঠাগুলো গরম অবস্থায় গরম দুধেই দিয়ে দিতে হবে। আমি 2 বেঁচে পিঠাটা ভেজে নিয়েছি কারণ আমার 1 বেঁচে কড়াইতে জায়গা হয়নি। দুই কাপ সুজির জন্য কিন্তু অবশ্যই 1 লিটার দুধ লাগবে, 1 লিটারের কম হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। আর এই লেভেল পর্যন্ত মোটামুটি সবাই আমরা কম বেশি পারি,
কিন্তু অনেকে দেখা যায় যে খাওয়ার সময় ভিতরে শক্ত রয়ে গেছে, বিচি হয়ে গেছে, কারোটার ভিতরে দুধ ঢুকে না। তো এটা হয় একমাত্র যদি ব্যাটারটা ভালো না হয় আর ভাজা ভালো না হলেই। তো আমি আমার লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমার সুজির রসবড়াটা কেমন হয়েছে। এই যে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখলেই হয়তো বুঝতে পারবেন আমার সুজির রসবড়াটা কতটা পারফেক্ট হয়েছে এবং দুটো কতটা ভিতরে ঢুকেছে। তো আজ এ পর্যন্তই, আশা করি আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।